এই সাপটা ঘরের মধ্যে ছিল এবং দেখতে পেয়েছে এই যে আমার ছোটো ভাই এ পেয়ে ধরে কোনো রকমভাবে কষ্ট পিষ্ট করে ধরেছে ধরার পর আমরা বন্য রপ্তরের খবর দিই প্রথমে থানা খবর দিই থানা থেকে নামাতে পনেরো রপ্তার বন্য দপ্তরে খবর দিই সেখান থেকে বলে আজকে রোববার যে লোকজন নেই আসতে পারবো না আপনারা ধরে রাখুন বা ছেড়ে দিন কী ছিল এটা চন্দ্রগোড়া ছিল সাড়ে তিন ফুট চার ফুটও হতে পারে আমাদের আন্দাজ তো অতটা এই সম্বন্ধে তবু এটুকু ভাই হয়েছি থেকে এটা ওই ঘরের ভেতর থেকে নিশ্চয় পাড়ায় বাচ্চা বাচ্চা আছে সবাই আছে ওই ঘরে দুটো বাচ্চা আছে একদম বেবি সদ্য বেবি দুটো আছে সেই ভরসাতে আমরা ফোনটা করেছিলাম ওখান থেকে রিপ্লাই দিল যে রোববার বলে আজকে লোক যাবে না আপনার ডেকে দিন বা ছেড়ে দিন এরময় বলেছে আমাদের আমরা বাধ্য হয়ে আপনাদের ডেকেছি আপনি এবার দেখুন কী করা যায় আমার নাম অজিত পাত্র শুক্র কালিতলা স্কুল রোড টা বাড়িতেই আমাদের এই আলমারিতে একটা সাপ দেখা গেছিল তো আমাদের পাড়ার এক ভাইকে বা পাড়ার ছেলেরা সবাই মিলে ওকে ধরে একটা বাক্সে বন্দি করা হয়েছে তারপর মানে আমরা তাই আতঙ্কে আছি ওই তাই আমরা বনদ মানে থানায় ফোন করেছিলাম ওখান থেকে বন দপ্তরের নাম্বার দেওয়া হয়েছিল তো বনদপ্তরকে বন দপ্তরকে ফোন করালো বন দপ্তর বলছে যে আজকে রবিবার আছে বা আসতে পারবো না এরকম বলছে তো আমরা আতঙ্ক বলছি ছেড়ে দাও এসব বলছে তো আমরা এটা চন্দ্রগোড়া সাপ আছে ওই তিন চার ফুট সাইজ হবে সেটাই আমরা ভাবছি আরও যদি থাকে সেটাই আতঙ্কে আছি অনেক বাচ্চা কাচ্চা না এখনো পর্যন্ত কিছুই বলছে না বলছে আপনারা ছেড়ে দিন ওটা বিষধর হবে না এই রকম কিছু বলছে কিন্তু কিন্তু যে দেখা যাচ্ছে এটা বিষধর সাপ কিন্তু আমরা ওটা আতঙ্কে ছাড়তে পারছি না কোথাও পাড়া এলাকায় কেন সব বাচ্চা কাচ্চা সব জায়গায় আছে আমার নাম সুরাজ দুবে